মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। শঙ্খাসুর, 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 আমরা এত দূর থেকে এসেছি আর তুমি আমাদের স্বাগত না জানিয়ে লুকিয়ে বসে আছো। বেরিয়ে এসো শঙ্খাসুর। আর যদি তুমি আমাদের স্বাগত জানাতে না চাও তাহলে কোনো ব্যাপার নয়, আমাকে সুযোগ করে দাও, আমি স্বাগত জানাবো তোমাকে আমার এই মুগুর দিয়ে। একবার শুধু সামনে এসো। শঙ্খাসুর, শঙ্খাসুর, শঙ্খাসুর। দাদা, আমরা তো সেখানেই পৌঁছে গেলাম, শঙ্খের কাছে। কানাই, কোন ভাবনায় ডুবে গেলি? দাদা, তুমি বলছিলে না এই শঙ্খ আমাদের গোশালার থেকেও বড়? হ্যাঁ, এমনটা নয় তো যে শঙ্খাসুর শঙ্খের ভিতরেই লুকিয়ে বসে আছে? শঙ্খের ভিতরে? হ্যাঁ দাদা, তাই তো শঙ্খটা এত ভারী হয়ে গিয়েছিল। শঙ্খাসুর, অনেক লুকোচুরি খেলেছো, আমি আসছি তোমার বিনাশ ঘটাতে। শঙ্খাসুর! দাদা, 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 দাঁড়াও দাদা, দাঁড়াও দাদা, দাঁড়াও না। যদি শঙ্খাসুর শঙ্খ থেকে বেরোচ্ছে না যখন, তাহলে নিশ্চয়ই কোনো কারণ আছে। আর দাদা, কিছু না ভেবে চিন্তেই শঙ্খের মধ্যে ঢুকে গেল। এবার কে জানে শঙ্খাসুরের উপর মুগুরের মার পড়বে নাকি দাদার উপর মুষ্টির আঘাত। দেখো, আমি তো এখন তোমার শঙ্খের ভিতরেই চলে এসেছি, এখনো লুকিয়ে বসে আছো কেন? সামনে এসো, বেরিয়ে এসো শঙ্খাসুর। এই দাদাও না, না ভেবে চিনতে সংকটের মুখে ঝাঁপিয়ে পড়ে। কত করে বোঝালাম কিন্তু দাদা তো শুনলই না। এবার আমি কি করব, কি করে দাদাকে সাহায্য করব? শঙ্খের আকৃতি তো স্বাভাবিক নয়, অবশ্যই এটা শঙ্খাসুরের কোনো মায়া। আমায় খুব ভালোভাবে এই শঙ্খকে নিরীক্ষণ করতে হবে, তবেই এর রহস্য বুঝতে পারবো। এ আমি কোথায় চলে এলাম? এমন মনে হচ্ছে যেন সম্পূর্ণ সৃষ্টির সৌন্দর্য একত্রিত হয়ে এখানে এসে গেছে। চারদিকে এমন মনোরম দৃশ্য, আর বাতাসও কত স্নিগ্ধ, তার উপরে এত মধুর ধ্বনি। কিন্তু কোন শঙ্খের ভিতরে এত কিছু কি করে থাকতে পারে? কিন্তু আমি এসব ভেবে কি করব? আমায় তো শুধু শঙ্খাসুরকে খুঁজতে হবে। শঙ্খাসুর! জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।